আপনাকে এরকম নিষেধ করেছে কিন্তু আপনি এরকম দেখে ফেলেছেন, এরকম আপনার লাইফের সবচেয়ে মজার কি ছিল? এটা তো সব জায়গায় গেলে দেখা যায়, এখন কনসার্টে গেলে দেখা যায়, পার্কে গেলে দেখা যায়, শিশু পার্কে গেলে পর্যন্ত দেখা যায়। আচ্ছা, ওটার নাম শিশু পার্ক কেন, যেখানে কাপলরাই সবচেয়ে বেশি থাকে? আমি জানি না, ফ্যামিলির সাথে যে এত বিব্রত অবস্থায় পড়েছি, আর সেকেন্ড টাইম আমি কখনো শিশু পার্কে যাই নাই। তো আমি এরকম এক কাপলকে দেখেছি শিশু পার্কে, আমি বললাম যে এটা তো শিশু পার্ক, আপনারা কাপল আবার এরকম ক্লোজ ভাবে আছেন, এটা কেমন না? তো তারা বললো যে আসলে আমরা শিশু আনার জন্য এসব প্ল্যান করছি। তো অনেক জায়গায় বিধিনিষেধ থাকে, হাত যেমন বাসে হাত বাইরে দেবেন না, থুতু বাইরে ফেলবেন না। তো আপনি সব জায়গায় এসব নিয়ম মানার চেষ্টা করেন নাকি ভাবেন যে আমি নিয়ম তৈরি করব? আমি নিয়ম তৈরি করব। শিল্পী সংঘ থেকে বিধিনিষেধ আরোপ করলো, জেবা জান্নাত কে নিয়ে কেউ কাজ করবে না, জেবা জান্নাত অভিনয় করতে পারবে না। কাজ তো ঠিকই করছে। হ্যাঁ, তো এটা কোন চ্যালেঞ্জের শিকার হতে হয়েছে? হ্যাঁ, চ্যালেঞ্জের শিকার হতে হয়েছে। কিভাবে ওভারকাম করলে? সৌন্দর্য দিয়ে? না। তো কিভাবে? ওই যে ফ্রিকোয়েন্টলি কথা বলি, স্পষ্টবাদী, ওকে, সো ড্যাম কেয়ার, দ্যাটস ইট। এর আগে জীবনে কোনো বিধিনিষেধ আপনাকে পোহাতে হয়েছে? সব জায়গায় তো বাধা থাকে। কি রকম বাধা? ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনার, অর মানে ফ্যাশন জগতে কিছু একটা করার, বাট বাবা মা ছোটবেলায় বলছে ডক্টর হতে হবে। সো এখানে একটা বাধা। পরে দেখা যায় যে আমার যে সাবজেক্ট ভাল লাগে আমার মনে হয় সেই সাবজেক্টটা সারাদিন পড়া উচিত। আচ্ছা, না আমাদের ছয়টা বই পড়তে হবে। সো এর মধ্যে সব থেকে বিরক্ত লাগতো আমার ফিজিক্স পড়তে, যেটা জাস্ট পাস করার জন্য পড়া হতো আমার। ক্লাসে পড়াশোনার জন্য মার খাই নাই, দুষ্টামির জন্য অনেক মার খাইছি। তো টিচার মারবে আমি জানি, নিচে জিন্সের প্যান্ট পরে তার উপরে মানে ইউনিফর্ম পরতাম, সাউন্ড হইতো, আমি চিল্লাইতেছি কিন্তু আমাকে লাগছে না। ওকে, কোন শাস্তি আপনার জন্য আরো ভালো হয়েছে? এই যে আমাকে ব্যান করা, এটাতেই তো আপনাকে আরো সবাই বেশি চিনেছে। বেশি চিনেছে, এক্স্যাক্টলি। কাজের পরিধি বেড়েছে? আমার ফেসবুকে ফলোয়ার্স ছিল হচ্ছে 40,000। সো যেদিন আমার নিউজ হইছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার নিউজ, দুই দিনও যায় নাই মনে হয় আমার 2.5 লাখ ফলোয়ার্স হয়ে গেছে। বাহ, আমি সবাইকে বলবো যে উনাকে আরো বিধিনিষেধ দেওয়া হোক। সো তারপরে দেখি সবাই চিনছে, তারপরে আমাকে নক করছে কাজের জন্য, এ নক করছে কাজের জন্য, সব জায়গা থেকে দেখি পেজে আমার পোস্ট, ক্রাশ ক্রাশ ক্রাশ। ও মাই গড, আসলে সো ভালো লাগছে বিষয়টা আমার। বাহ, বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডকে এক ধরনের বিধিনিষেধ দেয়? বিধিনিষেধ দেয়। কি কি নিষেধ করে বলেন তো একটু? এক একটা ছেলের উপর ভ্যারি করে। আপনি কি কি বিধিনিষেধ আপনি আপনার উপর আরোপ করার চেষ্টা চলেছে, ব্যর্থ চেষ্টা? লেট নাইট শুট না করতে, তারপর হচ্ছে শুটিং এর সিনে নায়কদের সাথে বেশি ঘষাঘষি না করতে। আপনি তো সেটা শুনেননি? আমি আমি এমনিতেই পারি না, আমাকে সেটের মধ্যে বলা হয় ডিরেক্টর মনে অন্য কারো হাজবেন্ড কে নিয়ে আসছে। ভাই, নিজের বয়ফ্রেন্ড চিন্তা করো, তুমি এরকম কেন এরকম বলা হয়। আর যেটা বলছে সেটা হচ্ছে যে বেশি ভাই ব্রাদার থাকার দরকার নাই, বেশি ফ্রেন্ড সার্কেল থাকার দরকার নাই, আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার সবকিছু। সেই ছেলেটা মহান। এবার মেয়েদের দিক থেকে ছেলেদের একবারে মানে তাকে একবার চিপে এমন বিধিনিষেধ দেওয়া হয় মানে তার লাইফ বলতে লাইফ থাকে না, এরকম কি? ফার্স্ট এর দিকে যখন রিলেশনে ছিলাম তখন কোনো মেয়ের সাথে কথা বলতে দেইনি, ইভেন তার হচ্ছে কলেজে যাওয়া আমি অফ করে দিয়েছি। কলেজে যাওয়াই তার শিক্ষা দীক্ষা অফ? কারণ আপনি তো উচিত শিক্ষা দিবেন তাকে। না, আমি তাকে আমি ছিলাম ফার্স্ট বেঞ্চার আর ও ছিল হচ্ছে লাস্ট বেঞ্চার। সো আমি যেটা করতাম, আমি তো টপ ছিলাম, আমার টিচার আমাকে মানে সবাইকে পড়ানোর জন্য আমাকে দিয়ে টিচার এরকম করে ঘুমিয়ে থাকতো, আমি পড়াইতাম। সো আমি যেখানে ওখানেও ক্লাস নিচ্ছি, আমি সেখানে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যে ও ক্লাসে যে মেয়েদের সামনে পেছনে বসবে, পারে এরকম করে ঘুতাঘুতি করবে কেন, আমি তো এটা নিতে পারবো না, আমি তো আমার জায়গা থেকে লয়াল, আমি সেটা জানি। সো ওর ক্লাসে যাওয়া অফ, ওকে আমি পার্কে নিয়ে পড়াইতাম। মিষ্টি খেতে আপনার কেমন লাগে? ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার ফেভারিট। কোন কোন জিনিস আপনাকে খেতে নিষেধ করেছে? ছোটবেলা থেকে আমাকে বলা হইতো যে রোজা থেকে না মাথা ঘুরে পড়ে যাবা, আমার কথা হচ্ছে রাতে না রাখলে আমি সারাদিন না খেয়ে থাকবো। আর এখন যেটা হয় জিমের জন্য, ডায়েট করার জন্য এত ডায়েট চার্ট এই সেই, কিন্তু আমি হচ্ছে ভাত লাভার, তো আমাকে মানা করা হলেও আমি 3-4 বেলা ভাত খেয়েই ফেলি। এখনো এখানে ওখানে শুটে গেলে আমাকে বলা হয় ও তুমি তো বাঙালি, টিপিক্যাল বাঙালি, তুমি তো ভাতই খাবা।